নদীমাতৃক বাংলাদেশের অন্য সব জলাশয়ের চেয়ে পর্দার ইলিশের সুনাম ছড়ানো বিশ্বব্যাপী, তাই দেশ কিংবা দেশের বাইরে উৎসব আয়োজনে এর চাহিদা থাকে তুঙ্গে। তাই তো মধ্যপ্রাচ্যেও এখন চোখে পড়ে বাংলার ইলিশ। সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরের বাজারে ইলিশ মাছের যোগান দেয় বেশ কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান। 500 গ্রাম থেকে শুরু করে 2 কেজি ওজনের মাছও পাওয়া যায় এখানে। শুধু ইলিশ নয়, কাচকি, সিঙ্গি সহ ছোট বড় নানা প্রজাতির দেশীয় মাছ বিক্রি হয় এসব প্রতিষ্ঠানে। বাংলাদেশি 2 কিলো ইলিশ মাছ আছে, 1 কিলো, 2 কিলো, 800 গ্রাম আছে, 900 গ্রাম আছে, বাতাসি আছে, এই ডিপুটি আছে, তারপরে গুতুম আছে। বাংলাদেশে অনেক মাছ, হরেক রকম চিপাতা আছে। অতীতে বাজারের এক প্রান্তে জনতা ব্যাংকের শাখা থাকায় জায়গাটি বেশ পরিচিত বাংলাদেশিদের কাছে। বাংলাদেশি অর্ধশিত এই বাজারে রয়েছে বেশ কয়েকটি সুপারমার্কেট। দিনের বেলা লোকসমাগম কম থাকলেও সন্ধ্যার পর ভিড় বাড়ে ক্রেতাদের, যে কারণে এটি বাংলা বাজার নামেও পরিচিত। এখানে যে যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলাই আমাদের বাংলাদেশিদের। এক্ষেত্রে এখানে বাংলাদেশি কাস্টমাররাও একটু সমাগম বেশি হয়, অন্যান্য কাস্টমার চেয়ে বাংলাদেশিরা একটু বেশি আসে। বাংলাদেশের সবজি একটু বেশি, তারপর রহমানের সবজি পাওয়া যায়, ইন্ডিয়ানের সবজি আছে বিভিন্ন রকমের, আর এখানে বাংলাদেশে মানুষজন বেশি আর কি। নিত্য ব্যবহার উপযোগী দেশীয় পণ্যের দেখা মেলে শারজার বাজারগুলোতে। দেশীয় সবজি, শুটকি, মশলা, মুড়ি, আচার সহ পাওয়া যায় বেশ কিছু প্যাকেটজাত পণ্য। ওগুলো পটল আপনার 10 টাকা করে, আর কাঁকরোল হচ্ছে আপনার 15 টাকা করে। এগুলো ডেলিটা ডেলি আসে আমাদের। আকাশপথে পণ্য আমদানিতে বেশি খরচ হয় ব্যবসায়ীদের, তবে দেশীয় পণ্য হাতের নাগালে পাওয়ায় খুশি প্রবাসীরা। যখন আইসি আমরা মাছ কিনতে, আমরা দেশের মাছ লইছি, পুঁটি মাছ, বালুইলা, দূর দূর থেকে এখানে আসি, এগুলো ক্রয় করি আমরা। ব্যবসায়ীরা বলছেন, বিদেশের চাহিদা অনুযায়ী পণ্য রপ্তানির খরচ কমানো গেলে প্রবাসে আরও প্রসারিত হবে দেশীয় পণ্যের বাজার। শারজার বাংলা বাজার, যেই বাজারটি ঘিরে এখানে প্রায় 5,000 বাংলাদেশির বসবাস। তারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এখানে। দিন শেষে তাদের খাদ্যের চাহিদা মেটায় এসব বাংলাদেশি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে ফলমূল, তাজা সবজি, মাছ থেকে শুরু করে দেশীয় হরেক রকম পণ্য। যেমন প্রবাসীদের খাদ্যের চাহিদা মেটাতে এসব প্রতিষ্ঠান ভূমিকা রাখছে, তেমনি দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।